নমস্কার বন্ধুরা, মেকোফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একদমই একটা নতুন রেসিপি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো আজকে রান্না করবো আমি বেগুনির গ্রেভি, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি দেখুন দুটো বেগুন নিয়েছি আর তাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। যতটা স্লাইস করতে পারবেন ততটাই কিন্তু গ্রেভিটা ভালো লাগবে বা রেসিপিটাও কিন্তু সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো একদম দেখুন আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি, এইভাবেই কেটে নিতে হবে। জানি না এখানে আপনারা বুঝতে পারছেন কি না, একটু বীজগুলো কিন্তু দেখা যাচ্ছে এরকম বড় হয়েছে। তো বীজ থাকলে ভালো লাগবে না যেহেতু, সেই জন্য আমি একটুখানি লবণ আর একটা জলের বোতলে এক ছিপি জল দিয়ে ভালো করে আমি একটু চটকে মেখে নেব, যাতে লবণটা তার সঙ্গে ভালো করে মিশে যায়। আর মিশানো এই কারণেই, তাহলে কিন্তু বেগুনটা একদমই নরম হয়ে যাবে, আর বেগুনের ভেতর যদি এক্সট্রা জল থাকে সেটা কিন্তু খুব সহজেই আমি বের করে নিতে পারবো। তো এইভাবে আমি একটু সময়ের জন্য এইভাবে মেখে রেখে দিচ্ছি। তো এবার আমি এর সঙ্গে কী মশলা নিচ্ছি সেগুলো দেখাচ্ছি। একটা পেঁয়াজ, একটা রসুন, আদা টুকরো, জিরে আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। তো এই যে দেখুন আমি কিন্তু শিল নোড়ায় বেটে নিয়েছি, মশলাটা কিন্তু অলরেডি বাটা হয়ে গেছে, শুধু এই মশলাগুলোই লাগবে, এক্সট্রা আর কিছু লাগবে না আমার। তো এদিকে দেখুন বেগুনের কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো এবার বেগুনটা আমি ভালো করে একটু চটকে চটকে বীজটা বের করে নেব। তো একদম হালকা হাতেই প্রেস করতে হবে, তাহলে কিন্তু বীজগুলো সব বেরিয়ে আসবে। যদি আপনারা জোরে জোরে প্রেস করেন তাহলে কিন্তু বীজটা বেরোবে কিন্তু একটু বেশি ঘেঁটে যেতে পারে বেগুনটা। তো সেই কারণেই একটু হালকা হাতে যদি করেন তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। এই বেগুনের গ্রেভিটা যদি একটু শুকনো করে করা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে। তো এবার আমার একটু চটকানো হয়ে গেছে, আমি একবারের জন্য একটু ধুয়ে নিচ্ছি যাতে বীজগুলো নিচে পড়ে যায়। তো দেখুন এই যে এটাতে বীজ থেকে গেছে, তো যেটুকুনি বীজ আছে আর একবার করে আমি করে নেব, তাহলে কিন্তু বীজটা মোটামুটি সব বেরিয়ে যাবে। তো দেখুন এবার আমি কিন্তু এটা প্রেস করে জলটা বের করে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি আরেকবার হালকা হাতে প্রেস করে জলটা বের করে নেওয়ার পরে আরেকবার আমি জল দিয়ে আবার একটু হালকা হাতে চটকে নিয়ে বীজগুলো বের করে নেব। তাহলে দেখবেন বেগুনটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছিলো প্রথমে কাটার পরে, কিন্তু যখন আমার এই কাজটা হয়ে যাবে তখন কিন্তু একদমই অল্প মনে হবে। তো দেখুন এখনই কতটা কমে গেছে, আরেকবার করলে কিন্তু আরও অনেকটা কমে যাবে যেহেতু বেগুনটা নরম হয়ে যাবে। তো দেখুন কতটা বীজ বেরিয়েছে, এই যে দেখুন, অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন। আর আপনারা যদি এই রেসিপিটা করেন, যদি আপনারা বেগুনগুলো ভালো হয় বীজ না থাকে, তাহলে কিন্তু এরকম চটকে চটকে বীজ বের করার কোনো প্রয়োজন নেই, শুধু একটু নুন মাখিয়ে রাখবেন যাতে একটু নরম হয়ে যায় আর ভেতরে জলটা খুব শিগগিরই বেরিয়ে যায়। বেগুনগুলোতে যেহেতু একটু বীজ ছিল সেই জন্য কিন্তু এই প্রক্রিয়াটা আমি অবলম্বন করলাম। বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, তাতে এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিচ্ছি গোটা জিরে। জিরেটা যখন ফোড়ন হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে সব মশলা একসঙ্গে মিশে যায়। মশলাটা কিন্তু হালকা করে রান্না করে নেবেন, ওভার রান্না করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এমনিতে কাঁচা মশলা বাটা বেশি যদি ভাজা হয় তখন কিন্তু ভালো হয় না খেতে। তো হালকা করে কিন্তু এখানে মেশানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, স্বাদ মতো নুন। এবার কিন্তু আবার ভালো করে মশলাটার সঙ্গে নুন আর হলুদটা ভালো করে আমি মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যদি একসঙ্গে যে কোনো সবজিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এই জন্য আমি কিন্তু এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা খুবই ভালো হয়। শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার এবার আমি কিন্তু স্লাইস করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন অবশ্যই। তো এখানে আমিও নেড়ে চেড়ে নিচ্ছি, আর অতিরিক্ত রান্না করার কোনো প্রয়োজন নেই, সেই জন্যই আমি একটুখানি করে যাতে বেগুনের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে কিন্তু আমি একটুখানি রান্না করে নেব। যখনই বেগুনের কাঁচা গন্ধটা থাকবে না তখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা অবশ্যই
পরিমাণ মতো দেবেন, কারণ ওভার কুক হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। তো সেই জন্যই অতিরিক্ত জল দিইনি আমি, যতটা প্রয়োজন ততটা রেখেছি। তো এবার আমি একে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেম চুলায় ছেড়ে দেবো, যাতে ভালো করে ফুটে যায়। আর চুলাটা হাই ফ্লেমে রাখা খুবই দরকার, তাহলে কিন্তু বেশি ভালো হয় খেতে যে কোনো সবজি। কিন্তু কিছু কিছু ফারাক থাকে, কয়েকটা সবজি বা কয়েকটা রান্না কিন্তু খুবই কম আঁচে করতে হয়, তাহলে কিন্তু সেগুলো খুবই ভালো হয়। তো যেহেতু এখানে ঝোলের সবজি, তাই জন্য কিন্তু একটু হাই ফ্লেমে করাই ভালো। বেগুনের গ্রেভি কার কার পছন্দ না, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যাদের পছন্দ, তারা কিন্তু একদম কমেন্ট করতে ভুলে যেও না, তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু সবজির ঝোলটা একদমই শুকিয়ে গেছে, আমি যেরকমটা নামাবো বা রাখতে চাইছি সেরকমটা কিন্তু হয়ে এসেছে। আর 2-1 মিনিটের মতো একটুখানি জলটা কমিয়ে নেব, তাহলেই কিন্তু আমার বেগুনের গ্রেভি একদম রেডি হয়ে যাবে। আমার চ্যানেলটা যেহেতু নতুন, সেহেতু কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু আমার সাবস্ক্রাইবটা বাড়বে। তো দেখুন, এখানে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি, গ্রেভিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। বেগুনের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, দেখুন। এই যে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন।